অনেকেই জানতে চান যে আমাদের মিঠি কি বেডে পটি করে কি না, তো কীভাবে ওকে বেডের বাইরে পটি করানোর ট্রেনিংটা করছিলাম সেটার একটা ভিডিও দিয়েছিলাম। তো ঠিক একইভাবে এখনও ওকে বেডের বাইরে পটি করাই। ও সারাদিনই কিন্তু আমাদের সাথে বেডের উপরেই থাকে, বেডেই খেলা করে বেডের উপরে। তবে আজকে আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে কীভাবে ওকে বেডের বাইরে পটি করাতে পারবেন। সাধারণত প্যারট জাতীয় পাখিগুলা এরা 10-15 মিনিট পর পর পটি করে, তো আপনাকে এরকম একটা টার্গেট নিতে হবে, বা আপনি যখন তাকে প্রথমে বেডে এনে ছাড়তেছেন তখন কত সময় হচ্ছে বা সে পটি করে আসছে কি না এটা আপনাকে বুঝে নিতে হবে। তো তারপর থেকে আপনি 10-12 মিনিট পর পর ওকে এখান থেকে নিয়ে বাইরে যে কোনো ফ্লোরে অথবা তার খাঁচার উপরে বা যেখানে সে মানে কোনো দাঁড়াতে পারবে এরকম জায়গায় রাখবেন, দেখবেন যে ও সেখানে পটি করবে। তো আমাদের মিঠি সারাদিন এই বেডে থাকে, বেডে খেলাধুলা করে, ওর অনেক খেলনা আছে ওইগুলো নিয়ে খেলাধুলা করে, এখন বল নিয়ে খেলতেছে। তো আপনারাও কিন্তু আপনাদের পাখিগুলারে বেডের বাইরে পটি করাতে পারবেন এভাবে। তারপরে অনেক সময় দেখি যে এরকম অভ্যাস করতে করতে মানে ওকে যেই 10-15 মিনিট পর পর নিয়ে যায় ও পটি করার জন্যই বাইরে চলে যায়। ওইখানে ওর খাঁচা রাখা আছে, খাঁচার উপরে যায়, আর নতুবা ওইখানে চেয়ার আছে, চেয়ারের উপর থেকে পটি করে। ম্যাক্সিমাম টাইমে ওকে খাঁচার উপরে রাখি, তাহলে পটিটা ওর যে ট্রে আছে ওই ট্রের উপরে পড়ে। মিঠি, তুমি কি বল খেলতেছো? কি সুন্দর করে বল ধরছে ও, বল কই দাও তো আমাকে, বল দাও তো বাবা, বল দাও তো আমাকে, বল দিবা বাবাকে, বল দিবা? কি সুন্দর করে বল ধরে রাখছে প্লেয়ারের মতো পায়ে কোড়া। তোমার আর খেলনাগুলো কোথায় বাবা? বাহ সুন্দর, এটা তো গালে ধরা যায় না, তুমি ধরলা কিভাবে বাবা? এটা অনেক বড়, আর এটা অন্য বলগুলাই ওর হলো রাবার টাইপের আছে অথবা একটু খাস টাইপের আছে, একটাই কম খাস আছে। যদিও একজন প্লেয়ার যেভাবে বল ধরে ও ঠিক সেইভাবে বলগুলো ধরে, খেলতে লাগলে বল ছুড়ে দিলে আগে হাত দিয়ে থামায় তারপরে বলটা ধরে। আমাকে দাও তো বল, আমাকে দাও, দাও তোমার অন্য বলগুলো কই বাবা, দেখি আমাকে দাও তো মিঠে, দেখি দেখি আমাকে দাও, ধরবা তুমি? উঁচা করবা বলটা, ধরে করো, উঁচা করো, এই তো আমাকে দাও, আমাকে দাও, চলে আসছে। এটা তো তুমি ছোটে ধরতে পারো না বাবা, এটা শক্ত অনেক, পারবা ধরতে? পারবা না, চেষ্টা করতেছে বলটা ধরার, এই যে ধরছে। তবে ও খুব চেষ্টা করে যে কোনো খেলনা বা যেগুলা দেওয়া হয় ওকে ওইগুলো ধরার জন্য, ও যদি মনে করে এখান থেকে ওখানে যাব তো ওখানে যেয়েই ছাড়ে। এই যে আমি বল মারি, তুমি বল ধরো, হ্যাঁ এই যে বল, এই যে বল নিয়ে আসো আমার কাছে, নিয়ে আসো ধরে, নিয়ে আসো বল, নিয়ে আসো, নিয়ে আসো, ইয়া আমি আবার বল দিই, হ্যাঁ এই যে বল দিয়েছি, নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো, চলে গেলো বল, চলে গেলো, নিয়ে আসো, এই তো বাবাকে দাও, আবার দিবে বাবা, এই কই দিচ্ছে, এই যে বাবা দেয়, হ্যাঁ তুমি বল ধরো, এই যে বল, টি টো ধরো ধরো ধরো, এই যে বাহ সুন্দর, আমাকে দাও আমাকে, এই পড়ে গেল, পড়ে গেছে বল, পড়ে গেছে,
কি খুঁজতেছো? বল পড়ে গেছে বাবা, আমি তুলে দিই, আমি তুলে দিই, তুমি নেমন আমি তুলে দিই।